তো আমি এই এলইডিটা এই জায়গায় ঝালাই করে নেব। এই অনকে রেজিস্ট্যান্সটাও আমরা এই জায়গায় লাগাই নেব। বিন্দু পরিমাণ চার্জ থাকে, মিটারে কাটা একটু হলেও লড়বে। তো আমাদের ওই বিষয়টা এখন দেখি। আমাদের এই ব্যাটারিটা ধরলাম, একটুও কাটা কিন্তু খারায় না, তার মানে এই ব্যাটারিটা বয়ে গেছে। আর বয়ে যাওয়া ব্যাটারি আমরা ভালো করছি, তো সে বিষয়ে অনেক ভিডিও আপনাদের ছাড়ছি। তো আমাদের ডিসক্রিপশন লিংকে ওই ব্যাটারি ভালো করার যে ভিডিওটা আমরা দিয়ে দেব, আপনারা ওইটা দেখে নেবেন। তো দেখেন, আমাদের এই যে একটা ব্যাটারি নিলাম, এই ব্যাটারিটা কিন্তু পুরান, যদিও এভাবে সুইচটা দুই একবার আপ ডাউন করবেন। তো দেখেন, এই সুইচটা কিন্তু ভালো হয়ে গেছে। মিশু গাড়ির মোটর কন্ট্রোলের কাজ শিখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সালাম আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করতে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা জানেন বিদ্যুতের অনেক সমস্যার জন্য এখন চার্জিং লাইটটা খুব জনপ্রিয়। আর এই জনপ্রিয় লাইটটা যদি কারেন্ট গেলে না চলে, তো সেই বিষয়টা কিন্তু খুবই খারাপ লাগে। তখন অনেক ভোগান্তি পোহাইতে হয়, আর এই ভোগান্তিটাই হয় জীবনের সবচেয়ে ব্যর্থ ভোগান্তি। এখন আমি আপনাদের একটি চার্জিং লাইট সার্ভিসিং করে সম্পূর্ণভাবে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা জানেন আমরা বিভিন্ন কাজ করে থাকি, এলইডি টিভি এবং চার্জার, কন্ট্রোলার, মোটর, যে কোনো ধরনের কাজ আমরা করে থাকি। তো আজকে এই ছোট্ট কাজটি করার জন্য আপনাদের সামনে আসছি। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণভাবে দেখবেন, ছোট্ট এই ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে। তো আসুন আমরা স্ক্রিনে চলে যাই, আর এরপরই আমরা একটা কন্ট্রোলারের ভিডিও ছাড়ব, এবং তারপরে আমরা এই যে টিভিটা আছে, এই টিভিটা আরজিবি কালার রোডে বার্নিং মুড, এই বার্নিং মুড কীভাবে ঠিক করতে পারবেন টিভি না খুলেই, মানে টিভি না খুলেই আপনি বার্নিং মুড ঠিক করবেন। বার্নিং মুড বলতে আপনাদের আমি বুঝিয়ে বলি, যখন যদিও আমার এই ভিডিওটা না, এখন হইলো আমাদের এই ভিডিওটা, তো আমি তারপরও আপনাদের পার্সোনালি কিছু কাজ দেখাই কিংবা বলি, এক কাজের ভিতরে আর এক কাজ ঢুকিয়ে নিলাম। তো দেখেন, আমি যখন এই টিভিটা অন করব, তো আমাদের এই টিভিটা কিন্তু এখন অন হয়ে গেছে। আর এই অন হওয়ার পরে সনি লেখাটা আসছে, সনি লেখা আসার পরে আমাদের কিন্তু ছবি আসে না, এইভাবে আরজিবি কালার আসে। এই আরজিবি কালার চেঞ্জ হয়, এই সমস্যাটা আমরা টিভি না খুলি ঠিক করে ফেলব। তো এই ভিডিওটা নেক্সট ভিডিও হবে, তারপরে আমাদের কন্ট্রোলারের আরও ভিডিও আছে। প্রতিদিনই আপনি নিত্য নূতন কাজের সন্ধান পাবেন। ইএসবি বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, নিত্য নূতন ভিডিওগুলো পাওয়ার জন্য বেল বাটনটা ক্লিক করে অবশ্যই রাখবেন, কেননা প্রতিদিনের নোটিফিকেশনটা আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আসুন আমরা স্ক্রিনে চলে যাই। আমাদের আজকের যে বিষয়টা চার্জিং লাইট, এই চার্জিং লাইটটা আমরা ঠিক করব। তো আসুন আমরা পুরো কাজটি সম্পূর্ণভাবে স্কিপ না করে দেখি। তো এই ধরনের চার্জিং লাইটগুলো যখন আমরা সার্ভিসিং করব, তার জন্য আগেই কিন্তু এই কেসিংটা আমাদের খুলে নিতে হবে। তো আমি স্ক্রুপগুলো খুলে নিতেছি। তো আমরা এই যে ব্যাটারিটা আগে চেক করে নেব যে ব্যাটারিটা আসলে বইয়ে গেছে কিনা বা চার্জ দুর্বল হয়ে গেছে কিনা। ব্যাটারি বইয়ে যাওয়া আর চার্জ দুর্বল হওয়া দুইটা জিনিস। যদি আমরা চার্জ দুর্বল থাকে, তো আমাদের মিটারে কাটা কিছু না কিছু উঠবে, 1 থেকে 2 ভোল্ট বা 1.5 ভোল্ট উঠবে। যেহেতু 3.5 ভোল্ট একটা ব্যাটারি, আমরা 4 ভোল্ট বলি, 4 ভোল্ট আসলে না, 3.5 ভোল্ট থাকে। তো সেই ক্ষেত্রে আমি যখন এই মিটারের ক্লিপটা, মিটার যখন আমার DC 10 ভোল্ট, এই যে DC 10 ভোল্ট ভিতে ভোল্ট সংক্ষেপ দেয়,
ডিসি 10 ভোল্টে সিলেক্ট করে নিব। তারপরে আমরা মিটারের ক্লিপটা নেগেটিভ এবং পজিটিভ দুইটা স্থানে এই শো করব। তখন কিন্তু আমাদের মিটারের যে কাটা যে অংশটা এটা কিছু পরিমাণ হইলেও আপ উঠবে বা স্থির হয়ে দাঁড়াবে। তো এখানে আমাদের 1 ভোল্টও কিন্তু উঠে না, তার মানে আমাদের এই ব্যাটারিটা বয়ে গেছে। আর বয়ে যাওয়ার মানি আছে, রানিং একটা চার্জার লাইট থেকে কেন একটা ব্যাটারি বইয়ে যাইবে তার অবশ্যই একটা সূত্র থাকা চাই। আর এই সূত্রটা কোন জায়গায় আছে সেই জিনিসটা আজকে আমরা বার করব, কেন এই ব্যাটারিটা বয়ে গেল। এখন যদি আমি ফুল চার্জওয়ালা আর একটা ব্যাটারি এই জায়গায় সংযুক্ত করি, এই সংযুক্ত করলে ওই ব্যাটারিটাও যতক্ষণ চার্জ থাকবে ঠিক ততক্ষণ কিন্তু আমাদের এই লাইটটা জ্বলবে। নেক্সট টাইমে যখন আমরা চার্জ দিব তখন কিন্তু চার্জ নিবে না, আর চার্জ না নিলেই আমাদের ওই নতুন ব্যাটারিটাও আবারও বইয়ে যাবে। এর মানে হলো আমাদের চার্জারে ফল্ট আছে বিধায় আমাদের ওই ব্যাটারিটা বইয়ে গেছে। যখন আমরা চার্জিংটা ঠিক করব, জাস্ট যদি এই জায়গায় চার্জিং আউটপুট হয় তো আমাদের এই বওয়া ব্যাটারিটাই কিন্তু আবার ভালো হয়ে যেতে পারে, 100% চান্স আছে। তো সেক্ষেত্রে আমরা আগে চার্জিংয়ের যে ফল্ট এই চার্জিংয়ের ফল্টটা ঠিক করে নেব। লাইট থেকে আমরা সার্কিটটা আলাদা করে নেব। তো এখান থেকে দেখা যায় যে এই যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা পুড়ে গেছে এবং আমাদের এই লাইটটাও কিন্তু কেটে গেছে। তো আমি এখন এই রেজিস্ট্যান্সটা খুলে নেব, এই রেজিস্ট্যান্সটা খুলে নেব, এই এলইডিটা খুলে নেব। এলইডিটা খুলে খোলার পরে রেজিস্ট্যান্সটা লাগানোর পরে ব্যাটারি চেঞ্জ করে দেব। তো আমি এই এলইডিটা এই জায়গায় ঝালাই করে নেব, তারপরে যে রেজিস্ট্যান্স পুড়ে গেছে এই রেজিস্ট্যান্সটা 1K একটা রেজিস্ট্যান্স, এই 1K রেজিস্ট্যান্সটাও আমরা এই জায়গায় লাগাই নেব। তো একটু আগে যে বিষয়টা আপনাদের বলছিলাম যে ব্যাটারি বয়ে গেলে আপনার টোটালি মিটারে উঠবে না, আর যদি মনে করেন চার্জ থাকে, বিন্দু পরিমাণ চার্জ থাকে, মিটারে কাটা একটু হইলেও লড়বে। তো আমাদের ওই বিষয়টা এখন দেখি। আমাদের এই ব্যাটারিটা ধরলাম, একটুও কাটা কিন্তু খারায় না, তার মানে এই ব্যাটারিটা বয়ে গেছে। আর বয়ে যাওয়া ব্যাটারি আমরা ভালো করছি, তো সে বিষয়ে অনেক ভিডিও আপনাদের ছাড়ছি। তো আমাদের ডিসক্রিপশন লিংকে ওই ব্যাটারি ভালো করার যে ভিডিওটা আমরা দিয়ে দেব, আপনারা ওইটা দেখে নেবেন। তো দেখেন আমাদের এই যে একটা ব্যাটারি নিলাম, এই ব্যাটারিটা কিন্তু পুরান যদিও, তো আমরা এই ব্যাটারিটা ভালো, এই ব্যাটারিটা এই জায়গায় লাগাই নেব। তো লাগানোর মুহূর্তে আমরা কী করব, এই জায়গায় দেখব যে ক্রস চিহ্ন কোনটা, ওইটা প্লাস, আর মাইনাস চিহ্ন একটা এক দাগ, যেটা এটা হলো মাইনাস। তো আমরা এই প্লাস যে ক্রস চিহ্ন এটা খুললাম, খোলার পরে এটার প্লাস ক্রস চিহ্নতে আমরা লাগাই দেব। তো এখন আমরা এই মাইনাসটা মাইনাসে লাগাই দেব। তো আমি ভিডিওটা কিন্তু 1 মিনিট 2 মিনিটে করে ফেলতে পারতাম, কেন করলাম না, এই জায়গায় যে কথাগুলো বলছি এই কথাগুলো অবশ্যই অনেকের বোঝা দরকার,
আর এই বুঝানোর ক্ষেত্রে ভিডিওটা 8-10 মিনিট হয়ে গেছে। যদি আপনাদের এই বুঝগুলো ভালো লাগে তো কমেন্টে অবশ্যই জানাবেন যে এই ভিডিওটা বড় হইলো, অবশ্যই আপনাদের কিছু জানা হয়েছে। আর এই বিষয়গুলো যদি আপনাদের মোটেই ভালো না লাগে সে বিষয়টাও আপনারা কমেন্টে লিখবেন, তাহলে আর আমি এইভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব না, শুধু কাজ করার চেষ্টা করব। কাজ করলে হয়তোবা চুপি চুপি আমি 2-1 মিনিটে আপনাদের দেখাইয়া আটকাই ফেলতে পারতাম। তো এখন আমরা সুইচিং করে দেখব যে আমাদের লাইটটা জ্বলে কিনা। তো আমাদের লাইটটা কিন্তু জ্বলে। তো এইভাবেই আপনারা ঘরে বসে লাইটগুলো ঠিক করে নিতে পারবেন খুব সহজেই। আমাদের এই ভিডিওগুলো যদি অবশ্য ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আমাদের সুইচটা কিন্তু আংশিক কিছু সমস্যা আছে, সেই বিষয়টা আমি দেখাই। তো আপনারা এই যে সুইচটা আছে, সুইচটায় থিনার কিংবা ক্রাশিন দুইটা যে কোনো একটা পদার্থ দিলেই হবে। দেওয়ার পরে এভাবে সুইচটা 2-1 বার আপ ডাউন করবেন। তো দেখেন এই সুইচটা কিন্তু ভালো হয়ে গেছে। সুইচটা সমস্যা কি হয়েছিল, যেমন একটা জিনিস যদি ফেলে রাখা হয় তো মরিচা থাকে বা কার্বন জমে যায়, ওই কার্বনটা থাকাকালীন সুইচিংটা ঠিক মতো মেলে না, আর না মেলার কারণে এই লাইটটা অন হয় না। তো সম্পূর্ণ বিষয়টি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকার জন্য। চ্যানেলটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।